গুড মর্নিং এভরিওয়ান দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে সকালে সকাল সকাল উঠেছি বাট একটু লেট হয়েছে অন্য দিনের থেকে যাই হোক এরপরে নিত্যদিনের কাজ স্টার্ট হয়ে যাবে তো চলো আজকে একটা নতুন দিন দিনটাকে খুব ভালো ওটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক আমার বর সকালবেলা কফিও রেডি করে দিয়েছে কালকে রাতে এর ওপরে খুব রাগ হয়েছিল আমার আজকে সকাল হতে আমি সব আবার ভুলে গেছি মোস্ট অফ দ্য টাইম এরকমই হয় যে রাত্রিবেলা আমি যা ভাবি এ করি ঘুম থেকে যখন উঠি তখন সব ভুলে যাই আমার কি ঝগড়া হয়েছিল রাগ হয়েছিল যা হয়েছিল। তারপরে ভেবে ভেবে বার করি আচ্ছা কি হয়েছিল আর রাতে কেন খারাপ লেগেছিল তারপরে মনে পড়ে যাই হোক চলো কফি চলে এসছে এরপরে কফিটা খাওয়া যাক আমি তখন থেকে দেখছি যে কফির উপরে এটি কী কিছু কি পড়েছে বাট না এরকম বুধবুধ জমা হয়েছে দেখে মনে হচ্ছে যেন কিছু এটা প্লাস্টিক বা কিছু পড়েছে গোটা লেবু দিয়েছিস আজকে কালকে লেবু কিনে এনেছি লেবুর এত দাম বেড়েছে তাতেও প্রথমে একজনের কাছে গেলাম তার কাছে লেবু ছিলই না শেষ হয়ে গেছে আর লেবুর দাম বাড়লেও লোকে প্রচুর লেবু খাচ্ছে আর কি শেষ হয়ে গেছে চলো আহ সকালবেলা লেবু কফিটা খেলে যদি প্রপোর্শনটা ঠিকঠাক হয় খুব ভাল লাগে আমি বাথরুমে গেছিলাম এসে দেখি আমার বর এখানে পেঁয়াজ কাটছে তিনি নিজে থেকে আমার কাটতে গেলে কেন আমি ঘটঘটিতে করে নিতাম এই যে সকালবেলা একদম মুটি বেঁধে নিয়েছি এরপরে চলো অর্গকে খেতে দিয়ে দিই টিফিন দিয়ে দিই সব কিছু করে নিই আমার চিয়া সিটটাও ভেজাতে হবে প্রথমে এই কফির কাপগুলোয় জল দিয়ে রাখি নাহলে সব দাগ হয়ে যাবে কফির অর্ঘকে খেতে দিতে গিয়ে দেখলাম যে দুটোই ডিম পড়ে আছে এবার ডবল ডিমের অমলেট ছাড়া ওর খেতে তো ভালো লাগে না এমনিতে যে দুটোকে দিয়ে দিয়েছি বললাম চেয়ে চিনতে নিয়ে আসবো বা আমি নিচে গিয়ে নিয়ে আসবো এবার ও জানে নিচে তো আমি যাব না যাই হোক দিয়ে এই যে ডিম এনে ঢুকিয়েও দিল ফ্রিজে কটা ডিম আনলি এক ডজন বাহ পুরো দেখো ট্রে ভর্তি করে দিয়েছে আজকে ডিম ভাজাটা শুধু দেখ পুরো একবারে গোল হয়েছে হয়েছে না আবার প্লেটের মাপেরও হয়ে গেছে লাগছে খেতে ও লেবু দিতে ভুলে গেছি তার একটু লেবু দিই তোকে ডালের ডালের সাথে লেবু খাবি না লেবু ঠিক আছে হ্যাঁ ভুলেই গেছিলাম এনে তোর টিফিন আরে প্লাস্টিক চাই নাকি প্লাস্টিক আনছি এই টিফিন বক্সটা এমনিতে ভালোই ছিল দুধ টুধ করা তো না এখন আজকাল কি হয়েছে কে জানে অনেক হয়ে গেছে বলে বোধ সকালবেলা অর্ককে যখন খাবারটা বাড়ছিলাম গরম করার জন্য তখন এটা দিলাম একবার মাইক্রোওভেনে কিন্তু পুরোটা গরম হয়নি ওকে আগে খেতে দিয়ে দিলাম আর একটু দিয়ে দিই তাহলে গরম হয়ে যাবে চিয়াশিটটা ভেজাবো সিটটা প্রায় শেষ হয়ে গেছে আনতে হবে অনেক অনেকদিনই চললো যদিও এবারে যদি ডিমার্ট যাওয়ার আগে সিটটা দেখে যেতাম তাহলে ডিমার্ট থেকেই নিয়ে হ্যাঁ এখানেও পাওয়া যায় আজকে বেচারা আমার বটটাকে ভুল করে বেশি খেতে দিয়ে দিয়েছি হাঁস ফাঁস করছে টাটা সাবধানে যেও বললাম একটু আমলকি খা একটু বেটার লাগতো চলো আমার বর বেরিয়ে গেল অফিসের জন্য ঠাকুরকে জল দিয়ে এসে তার বাবাকে একবার দেখিয়ে দিই সকাল থেকে বাবাকে দেখানো হয়নি আমার এত হাসি পায় মাঝে মাঝে আমি ক্যামেরাটা ধরলেই আমার বর কিরকম হচ্ছে যে উল্টো দিকে তাকিয়ে থাকে তাই আমি ওকে বলছিলাম ছোটোবেলায় ও ওর প্রচুর নাটকে আবৃত্তি তারপরে তোমার ডিবেট প্রচুর প্রাইজ আছে আমি যখন বাড়ি যাব তোমাদের দেখাব পুরো আলমারিটা ভর্তি হচ্ছে শুধু ওর প্রাইজ ঠিক আছে তো সেই একবার ও একটা নাটক করেছিল এবং ওটা কি পুরো নাটকে পিছন দিকটাই হচ্ছে যে দেখিয়েছে দর্শকদের সামনের দিকেও কথা বলে গেছে পিছন দিকটা দেখেছে তাই আমি ওকে বলছিলাম যে আমি ক্যামেরা ধরলে তুই কীরকম হচ্ছে যে এদিকে ওদিকে ঘুরে যাস নাহলে পিছন দিকটা দেখাস ঠিক আছে তো সেই নাটকের ছোটোবেলাকার অভ্যাস এখনো যায়নি যাই হোক চলো বাবাকে একবার দেখিয়ে দিই দেখো বাবাকে দেখে নাও তোমরা একবার সকাল সকাল সবাই প্রণাম করে নাও সকালবেলা এক প্রস্ত যুদ্ধের পর এই অবস্থা কিচেনের আবার কিচেনটা পরিষ্কার করতে হবে আর এই বাসনগুলোকেও তুলতে হবে বাট সেই সব করার আগে আমি এখন একটু চিয়া সিট খেতে খেতে বাড়িতে ফোন করি আজকে দেখো আবার দু ওটস খাবো বলে দু ওটস ভিজিয়েছি এই বাবা যা তোমাদের দেখাতে গিয়ে হাতটা এইভাবে ফসকে গেলো তো এই দেখো দুধ ওটস সমস্ত ভিজিয়েছি এর থেকে ভালো খাবার আর কিছু হয় না যা শরীরে কষ্টটা পেলাম এখন আবার বাবা দরকার নেই আমার ভালো খাবার থেকে না সুখের থেকে স্বস্তি ভালো সেই হচ্ছে আমার ব্যাপার টেস্টি খাবারের থেকে হেলদি খাবার ভালো খুব কষ্ট পেয়েছি বুকটায় খুব লাগছিল কাল চিয়া সিডটা খেতে যাবো দিয়ে দেখছি যে দেখো চিয়া সিডের মধ্যে এরকম দানা দানা আছে দাঁড়ো তোমাদের দেখাই এ দেখো এই রকম এই চিয়া সিডটা ভালো করে জলের সাথে গলে নি দেখে বুঝতে পারছো তো এরকম দানা মতো আছে এইগুলো না খাবে না এগুলো না বলে পেটে গিয়ে নাকি জমা হয় চিয়া সিড পেটে গিয়ে জমা হলে তোমরা একবার ভিডিও মানে ইউটিউবে সার্চ করে দেখতে পারো যে চিয়া সিড যদি পেটে গিয়ে জমা হয় ভালো করে শোক না হয় তাহলে কি হতে পারে এ দেখো এই রকম যে চিয়া চিয়াশিটগুলো থাকে না তো ভালো করে গুলিয়ে নেবে তারপরে এগুলো তুলে ফেলে দেবে আমি যেরকম এগুলো তুলে ফেলে দেবো এবার কারণ এগুলো পেটে গিয়ে জমা হয় না হলে দিয়ে পেটের খুব যন্ত্রণা হয় আমি এগুলো ভিডিওতে দেখেছি আর কি তো তোমরাও গিয়ে একবার দেখতে পারো এই বাবা এই যে কিন্তু একটা প্লেটও আনি নি আপাতত এখানেই রাখি পরে পরিষ্কার করে দেবো এগুলো খাওয়া একদম উচিত না ভালো করে যেটা জলের সাথে এরকম মিক্সড হয়ে গেছে সেটাই খাও যাই হোক আর হঠাৎ মনে পড়লো যে কালকে আমি কলা নিয়ে এসেছিলাম সে কলাটা দিতেই ভুলে গেলাম আমার বরকে টিফিনে আজকে ভাবছি আমিও একটা কলা খেয়ে দেখব অ্যাসিডিটি হয় কি না যদি হয় তাহলে আর খাবো না আর যদি না হয় তাহলে একটা কলা খাওয়া ভালো শুনেছি তাহলে খাবো দেখো আমি বসে বসে আমার এডিটটা কমপ্লিট করে নিয়েছি আর আমার ব্রেকফাস্টও ডান সমস্ত কাজ হয়ে গেছে এরপরে সমস্ত কাজ বলতে মানে আমার এই দিকের কাজগুলো এডিটিংয়ের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে চলো এরপরে একটুখানি বাসনগুলো তুলে দিই বাসনগুলো তো তুলতেই হবে আর বিছানাও ঝাঁটতে হবে চলো কাজগুলো করে নিই বাসনগুলো ওঠাবো তার আগে দেখো সমস্ত এই খাবারগুলো অর্ককে খেতে দিয়েছি বাবারি টং করে লাগলো সেগুলো ঢোকানো হয়নি এগুলো সমস্ত আগে ফ্রিজে ঢোকাই তারপরে বাসন ওঠাবো নালে গন্ধ হয়ে যাবে আগের দিন ওইভাবে দেখলো অর্ক যে কোল্ড ড্রিঙ্কস পড়েছে আবার কালকে দেখলাম কোল্ড ড্রিঙ্কসের বটলটা ভালো করে আঁটেনি আমি আবার মুখটা ভাগ্যিস দেখলাম তারপরে ঢোকালাম নাহলে আজও আবার সেই কোল্ড ড্রিঙ্কস পড়তো আসন পত্র এগুলো তুলে দিয়েছি আমি তোমাদের সাথে ভাবছিলাম শেয়ার করব কি করব না আমার যে আগের আনটি ছিল ও ফিরে এসছে দিয়ে আজকে এসছিল দিয়ে এবার ওর কাজ মানে এমনি কাজ ভালো কিন্তু মানুষের হয় না মনটা খুব একটা ভালো নয় মানে কি বলবো তো কিছু একটা বললে রেগে যেত কিছু একটা করে দিতে বললে মুখটা কীরকম করতো তো আমার ভালো লাগতো না এবার আমি তো আর কারোর পিছনে ওরকম খেচ 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 করতে পারি না তো ওই জন্য আমি ভাবলাম যে এ যে এসছে নতুন এই ভালো এবার এই হচ্ছে কাজটা যে করে কখনো মুখ ভার করে না কিছু একটা করে দিতে বললে কিছু বলে না যে এখানে একটু ধুলোটা জেনে না কিছু বলে না তো ওই জন্য আমি ভাবলাম যে ডিসিশন নিয়েই নিলাম এবার কাউকে ওইভাবে কাজের জন্য না বলতে না আমার খুব খারাপ লাগে আমি বললাম এসছিল। যে সেই মনটা আমার হালকা হালকা খারাপ লাগছে এবার দেখো আমি তো টাকা দিয়ে কাজ করাই মানে অবভিয়াসলি আমাকেও দেখতে হবে কিন্তু আমার মনটা একটা খিচখিচ করছে চলো আজকে ভাবছি অনেক দিন হয়েছে এই জায়গাটা একটু পরিষ্কার করি দেখতে পাচ্ছি কিরকম ধুলোর চড় পড়ে গেছে এইটা নামাই এগুলো নামাই এই ট্রেটা আনটিকে ধুতে দিয়ে দেবো চলো পরিষ্কার করি দেখো এই জায়গাটা কীরকম পরিমাণে নোংরাটা হয়েছে শুধু দেখো সমস্ত এগুলো নামালাম এগুলো একটু করে মুছে টুছে দেবো তারপরে এই কিচেন টাওয়ালটা ধুতে দিয়ে দেবো আর ওই যে ট্রেটা নামিয়ে দিয়েছি এলে ধুয়ে দেবে দেখো অনেক সময় আমরা পোস্ত টোস্ত তো মানে এখানেই আমার সুইচবোর্ডটা তো সেই পোস্ত টোস্ত পড়েছিলো ওই জন্য একটা স্কচ ব্রাইট নিয়ে ভালো করে ঘষে দিলাম কিন্তু প্রবলেম হচ্ছে এইটা যদি বার করতে পারতাম না তাহলে ভালো হতো তাহলে নিচটা পুরোটা মুছতে পারতাম কিন্তু সেটা তো এখন সম্ভব না অর্ক না এলে তাই ভাবছি কোনোরকমই টেনে টুনে ওপরটা মুছে দিই পুরো জায়গাটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এই যে এইটাও হচ্ছে ক্লিন করলাম পুরো আর একটু ঘষলে এই দাগ এই লেখাগুলো উঠে যেত এগুলো উঠে গেছে ঘাটগুলো দেখো অলমোস্ট হালকা হয়ে গেছে ওই জন্য আর ঘষলাম না তবে ধুলো পড়েছিলো সেগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি এগুলোকেও সমস্ত আপাতত এর ওপরে এখন তুলে রাখি তারপরে একবার মুছে নি। আর তারপরে ওই ইয়েটা হয়ে গেলে ট্রেটা ধোয়া হয়ে গেলে তখন ওতে রাখবো এই হানিটা তুলছি না যদি চ্যাপসেট করে বাকিগুলো এগুলো বলো তো এগুলো ফ্রুট ফর্ক কি সুন্দর দেখতে না যদিও কোনো কালে ইউজ হয় না এমনি ফক দিয়ে খাওয়া হয়ে যায় শুধু ওই কেনার সময় আম্বা করে কেনা হয় আর দেখো এই আর্টিফিশিয়াল প্লান্টটা একটু ধুইয়ে ভালো করে জলটা ঝরতে দিয়েছি এই হাত মোছার এটা অনেক দিন চেঞ্জ করা হয়নি দিয়ে দিই ধুতে একবারে মেশিন চালাবো যখন সব ধোয়া হবে এবারে এখানে ঢোকা যাক দেখতেই পাচ্ছ কালকে সমস্ত বিছানার চাদর বালিশের কভার সমস্ত পরিয়েছি রাত্রিবেলা বলছিলাম তোমাদের এবার পুরো চাদরগুলো ঝেড়ে ঝেলে দিই যেটা আমার রোজকার কাজ অনেকদিন পর চাদরটা পাতার ফলে কি সুন্দর চকচক করছে মনে হচ্ছে দেখো একদম পুরো চকচক করছে মনে হচ্ছে চাদরটা বিছানা চাদরটা ঝেড়ে পেতে দিয়েছি কি সুন্দর লাগছে দেখতে ঘর পরিষ্কার থাকলে এমনি মনটা ভালো থাকে থাকে না বলো চলো এবার গাছগুলোকে একটু জল দিয়ে দিই বাট আজকে এখন আনটি এলো না আসবে হয়তো একটু পরে টাইম তো হয়ে গেছে নে কবে যে ফুলগুলো ফুটবে সেই আশায় আছি দেখো তুলসী গাছটাকে রোদ জল দিতে হবে একদিন না দিলেই একটা শুকনো শুকনো লাগে এবার মনে হচ্ছে বর্ষাকালটা এলে বাঁচি আবার বেশি দিন বর্ষা থাকলে তখন মনে হবে বর্ষাকালটা গেলে বাঁচি সব থেকে বড়ো সমস্যা কাপড় শুকাবে না নাহলে বর্ষাকালটা আমরা যারা ঘরে থাকি মনে করো মোটামুটি তাদের তো ভালোই লাগার কথা বলো বেশ একঘেয়ে বর্ষা হলে তবে মন খারাপ হয়ে যায় রোদ না উঠলে সেটা ঠিক তোমাদের হয় গো মন খারাপ রোদ না উঠলে বেশি দিন বর্ষাকালে তবে আপাতত যা গলত ঘর্ম হচ্ছে তাতে মনে হচ্ছে বর্ষাকালটা একটু এলে বাঁচি আজকে গরমটা একটু কম আছে আর বাইরে থেকে হাওয়া দিচ্ছে কি ভালো লাগছে গরমে ঘেমে গেছি তো আর বাইরের হাওয়াটা গায়ে লাগছে আহ কি আরাম হারশালি ফোন করেছিল তোমার শরীর কেমন আছে এই বলতে কিন্তু দেখি আন্টি কাজ করে গেলে তারপর ভাবছি একবার ঘুরে আসবো তা আসছে না তখন আজকাল কে আপন এসে চেক করে দিতে হ্যাঁ ওপন ডেলিভারি আচ্ছা হাঁ ইস এলো আমার ট্রাই পডটা কতদিন ধরে ভাবছিলাম নিয়ে চলেও যেতে হলো ওর ট্রাই ওকে কল করলাম হলো না অর্ক অফিসে কল করলাম ওখানেও হচ্ছে যে বলল অর্ক হয়তো ক্যান্টিনে গেছে এই সময় কি বলবো এবার দিতে পারলো না পার্সেলটা নিয়ে চলে গেল কিছু করার নেই আর এই আন্টি কি যে মাথা মোটা কে আনে কি করেছে ওকে হয়তো এ কিছু বুঝিয়েছে কিনা যে না ম্যাডাম তোমাকে আর রাখবে না এরকম বলেছে কিনা কে আনে সে তো আশারই নাম নেই নিচে গার্ডকে ফোন করলাম গার্ড বললো হ্যাঁ ও পড়ে গেছিল বললো পনেরোশো ধুয়ে যাচ্ছি তারপরে আর আসলো না কি যে আজকে দিনটাই মনে হচ্ছে এবার বেকার যাবে আন্টি কাজে না এলেই তো আমার মাথাটা খারাপ হয়ে যায় আমার মনে হচ্ছে এ ওপরে হচ্ছে যে যে মানে আগে করতো ও কোথায় ওকে কিছু বলেছে যে না না আমাকেই রেখেছে এরকম কিছু বলেছে হয়তো তো ও নাহলে এলো না গার্ড আঙ্কেল কখন বললো যে ও এসেছিল দুটো বেজে গেল এখনও এলো না কি বলি বলো তো আর কতক্ষণ আমি বসে থাকবো নিজের জন্য গ্রিন টি বানাই এই সব করে করে না আমার স্ট্রেস হয় ঠিক আছে হাজারো জিনিসে তারপরে ডাক্তারের কাছে গেলেই ডাক্তার বলে তোমার অ্যাংজাইটি হয় তোমার স্ট্রেস হয় কেন হয় করে জিজ্ঞেস করে আমার ছোট ছোট জিনিসের স্ট্রেস হয় অ্যাংজাইটি হয় আমি কি করে বোঝাই এবার ডাক্তারকে দেখো এখন আসার নাম নেই একে তো আমি বললাম যে রাখব না এবার কি এরা দুজনে কি ঝগড়া করলো কি করলো ভগবানই জানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখো আমার এখানে জল গরম হয়ে গেছে চলো গ্রিন টি রেডি মাকে বললাম ফোন করে যে এরকম হয়েছে মা বললো নিজে একটুখানি ঘরটা ঝাড় দে তোর যদি এত অসুবিধা হচ্ছে দিয়ে ঝাড় দিয়ে চান করে খেদে শুয়ে পর যখন আসবে আসবে দেখা যাবে ওর তো কে একটা কার একটা নাম্বার দিয়ে গিয়েছিল ও নিজের তো ফোন নেই তাকে ফোন করেছি সে ঠিক হচ্ছে বলবে ওকে আজকের দিনটা একটু দেখতে হবে মানে আমার মা কত স্ট্রেস ফ্রি আমি মায়ের একটা গুণও পাইনি আমার মা এই হচ্ছে বয়সে ওই ঘরের মধ্যে থেকে তারপরে সেই ঘর রং করিয়ে সমস্ত দিয়াল ভেঙে সামনে দিয়াল ভাঙছে মা আর বাপি এদিকে বসে আছে ঠিক আছে অর্ক কল করেছিল ফি ব্যাঠি হুম ব্যাঠি হু এক ঘণ্টা সে নিচে ওয়াচম্যান কো কল করা চলো এসছে ও বাবা ও নাকি ঝগড়া করেছে ওরা আমি বললাম না কিছু একটা হয়েছে নিশ্চয় ওর সাথে ঝগড়া করেছে বেচারির কি দোষ আমি জই না রাখি উফ এবার আমার একটু শান্ত লাগছে এবারে আরামসে চা টা খাই একটু লেবুও দিলাম গ্রিন টিতে আহ দেখো আন্টি সমস্ত কাজ করে দিয়ে চলে গেল শান্তি আমার উফ এবার চলো আমি চান করতে যাই ঘর পরিষ্কার হয়ে গেছে আমার মাথাও পরিষ্কার হয়ে গেছে দেখো করে চলে চলো এবার আমার নিজের জন্য একটু ডিম ভাজতে হবে আর ভাল লাগে না বাবা ডিমটাও মনে হয় ভেজে রাখা থাকলে ভালো হতো বাট চলো ভেজে নিজের জন্য হচ্ছে ডিম ভেজে স্যালাড কেটে খেতে বসছি কেউ ভাবতে পারবে আমার মা কাকিমারা তো ভাবতেই পারবে না দাঁড়াও দেখো এখানে ডালটা এক জায়গাতেই নিয়ে নিয়েছি আজকে একবারে একটা বলে ঢেঁড়স আলু এখানে অমলেট আর স্যালাড আর একটু লেবু নিয়েছি এর সাথে খাওয়ার জন্য চলো খেয়ে নিই ডালিয়া আর ডালটা একটা বাটিতে নিয়ে চামচ নিয়ে বসছিলাম চামচ দিয়ে খেয়ে তো না ডালিয়াটা পুরো শক্ত হয়ে যায় তো ওটা মনে করো মাইক্রোওভেন করার পরেও না এমনি এরকম থাকে মানে শেপ নিয়ে নেয় তো ওটাকে হাতে করে ভালো করে চটকে মেখে খেতে হলো যেটা করতাম আর একদম ভালো লাগে না চটকাতে তো যাই হোক একটু তার মধ্যে লেবু দিলাম বেশ ভালো লাগলো খেতে খাবারটা আজকে খুব ভালো ছিল শুধু গাজরটা একটু কম দিলেও হতো রাস্তার দিকে গাজরগুলো আর খেতে পারছিলাম না কিন্তু আমার না এখন খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে বিশেষ করে চকলেট বা কোনো মিষ্টি খুব কড়া খুব মিষ্টি কিন্তু মিষ্টি আর এখন কোথায় পাবো আমি আবার আজকে ডালিয়াটা কম নিয়েছি একটুখানি যাতে আমি মানে একটুখানি ঠিকঠাক খাই আর কি ওই জন্য আর এইদিকে মিষ্টি খেতে ইচ্ছা করছে কি বলবো যাই হোক তারপরে সমস্ত স্যালাড কেটেছিলাম তারপরে ডিম ভেজেছি সমস্ত জায়গাটা স্ল্যাবটা আবার নোংরা হয়েছিল আবার সব পরিষ্কার করলাম মানে নিজের জন্য খাবার বানানোর জন্য তো প্রথমে হচ্ছে করো খাবার বানানোর জন্য যা যা করতে হবে তারপরে আবার সেটাকে খাবার পরে আবার সব ক্লিন করো থেকে না খাওয়া বেটার কি বলো তোমাদের মনে হয় না যাই হোক চলো এবার একটু শুই তাহলে একটু ভাল লাগবে দেখো আমার শরীর খারাপ এরা দেখতে এসছে আমাকে এই যে একজন দেখতে এসছে আর একজন এইদিকে দিকে তারও দেখে মনে হচ্ছে আমার থেকে বেশি শরীর খারাপ চলো ওরা এলো এসে চলে গেল এবার আমি একটু শুই ভালো লাগলো এলো একটু কথাবার্তা বললাম গুড ইভিনিং দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর আমার বড় চলে এসছে আজকে একটুখানি ঘুম থেকে উঠে মাকে ফোন করেছিলাম মনে হচ্ছিল মাকে ফোন করি দিয়ে মা বললো ওখানে নাকি প্রচন্ড বৃষ্টি হয়েছে এমন বৃষ্টি হয়েছে দরজার কাছে মা চটি খুলে রেখেছিল সেই চটি নাকি জলেতে চলে গেছে এই রকম পরিমাণে নাকি বৃষ্টি হয়েছে সেই ভাবছে আমাদের এখানে কবে যে বৃষ্টিটা হবে একটুখানি বৃষ্টি মজা নিতে পারবো আহা চা পকোড়া দেখো বৃষ্টির সাথেও খাবার যা কথা বলি তাতেই পেটুকদের খাবার থাকে একটু চা একটু পিঁয়াজি একটু মুড়ি আহা হা বসে বসে বৃষ্টির সাথে খাবো কি মজাই না লাগবে যাই হোক সে এখন ভেবে লাভ নেই যবে হবে বৃষ্টি তবে হবে চলো উঠে পড়ি উঠে ঠাকুরকে একটু সন্ধে দিই ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে দেখতেই পেলে চলো এবার আমরা একটুখানি বাইরে থেকে ঘুরে আসি টুকটাক দু একটা জিনিস নেওয়ার আছে সেটাও নিয়ে আসি চলো যাওয়া যাক বাবা আসছি আজকে বাইরে ভালো হাওয়া দিচ্ছে গাছের পাতাগুলো নড়ছে ভাল লাগছে বাইরেটা নিচে নেমে এসে একটু হাওয়া দিলে ভাল লাগে চলো একটুখানি দই আর চাল নিয়ে আসি আমার এই ডালিয়া খেয়ে হয়তো শরীরটা আর ঠিক লাগছে না হতে পারে ডালিয়াটা হজম মানে হচ্ছে না এই গরমে আর কিছু চাই কি মনে পড়ছে না দেখো দুটো দই নিয়ে নিয়েছে আর দুধও বোধহয় শেষ অলমোস্ট তা একটা দুধও নিয়ে নিলাম চলো নিয়ে চলে এসছি সমস্ত এরপরে ওপরে যাওয়া যাক আমার বর এসে টিভি খুলে ফেলেছে আর দেখো দুধ দইগুলো ঢুকেই দিই ভালোই হলো আর একটা দুধ এনেছি আর কি দই বলতে যাচ্ছিলাম কারণ একটাই দুধের প্যাকেট আছে দেখতে পাচ্ছ আর এই চকলেটটা আজকে আমার বর আসার সময় আমার জন্য এনেছে কোনো রকমের ঠেসে টুসে ঢুকিয়ে দিয়েছি দেখো আমার বরকে বলে আমি একটু গ্রিন টি করে দে না দেখো করে দিয়েছে চলো খাই একটু গ্রিন টিটাকে ভাল লাগছে নেই চালা কি চালাবি বলছিলি চালা দেখি একটু টিভিটা আমি একটুখানি জলমুড়ি খেলাম আর অল্প একটু দুধ খেলো ওর একটু মুসলি মুঠো করে নিয়ে খেয়ে নিল আর দুধ খেয়ে নিল যাই হোক এরপরে আমি ভাবছি না একটু ক্রেমা ফিটা খাই কারণ আমার বুকের ভেতরে অস্বস্তিটা কিছুতে যাচ্ছে না খেলে অস্বস্তিটা বাড়ছে আর না খেলে মোটামুটি থাকছে বুঝতে পারছি একটা অ্যাসিডিটি আছে কোনো বার্ব হচ্ছে না কিছু হচ্ছে না কিরকম একটা অস্বস্তি হচ্ছে ভেতরে তো ওই জন্য ক্রেমা ভাবলাম একটু খাই এটা একটুখানি জলের মধ্যে মিক্সড করে খেতে হয় ডান পুরো মাজনের মতো খেতে দ্য স্যান্ডম্যান সিরিজটা দেখা শেষ হয়ে গেল এরপরে দেখো সমস্ত লাইট অফ করে দিয়েছি শুতেই যাচ্ছিলাম মনে পড়লো ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছি কালকে অর্ক বলেছে অফিসে ক্যান্টিনে খেয়ে দেবে ওই জন্য আজকে আর কিছু খাবার বানায়নি আমার একটু ডাল আছে আলু ভাতে করে খেয়ে নেব তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি একটু শরীরটা খারাপ ছিল ওই জন্য ভিডিওটা একটুখানি মানে ছোট হয়েছে কন্টেন্ট কম ছিল যাই হোক আশা করি তোমাদের সেটাও ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল স্টে হেলদি হ্যাপি অলওয়েজ লাভ ইউ বাই খুব ভালো দেখো আর সুস্থ দেখো সুস্থ থাকাটা খুব ইম্পর্টেন্ট যত বয়স বাড়ছে বুঝতে পারছি বাই